ভিডিও শুরুতেই বলে দিয়ে আপনাদের সকলকে আজ ক্লাসটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ এক্সামের জন্য আপনাদের কিছু আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেব পুলিশ রিলেটেড থেকে তার আগে আপনাদেরকে বলবো আপনি একটু কথা বলবো কথাগুলো শুনবেন আপনারা শুনে আপনারা আপনি ক্লাসটা শুরু করছি এই কথাগুলো আপনারা অবশ্যই শুনে যাবেন দেখুন আমরা জানেন আপনারা সবাই আমরা জানেন আপনারা জানেন আমরা আমরা কি করি আমরা প্রত্যেকটা এক্সামের বুক আমরা প্রোভাইড করি হুম প্রায় সবাই নিচ্ছেনও এমন কোনো হয়তো সবাই যে নিতে হবে তা না যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি আমার আমরা কিন্তু বলতে গেলে নতুন আমরা প্রথমে ফায়ার সার্ভিস থেকে আমরা নোট দেওয়া শুরু করেছি কোথা কোথা থেকে ফায়ার সার্ভিস থেকে হ্যাঁ ত্রিপুরাতে অনেক বড় বড়ো চ্যানেল আছেন যারা রয়েছেন যারা অনেক আগে থেকে নোট দিচ্ছেন বিশেষ করে আমি বলবো তাদের উদ্দেশ্যে তারা আপনারা যার থেকে নোট নেয় আমার কোনো সমস্যা নেই আমি কারণে আমি বদনাম করি না তবে যেহেতু এখানে ফিউচার আপনাদের ফিউচারের কথা উঠেছে আপনারা আপনাদের ফিচার আপনারা আপনারা চিন্তা করবেন হ্যাঁ আপনারা একটু দেখবেন যারা টিএসআর সময় নোট দিয়েছে আমরা কিন্তু টিএসআর সময় টিএসআর যে দু হাজার একুশে নেওয়া হয়েছিল আমরা টিএসআর সময় আমরা কোনো নোট দেইনি প্রোভাইড করিনি হ্যাঁ তারা কিন্তু নোট দিয়েছে সম্পূর্ণ সিলেবাস দিয়েছে হ্যাঁ আপনারা আপনাদের গ্রামের হোক বা আপনার চিন পরিচিত হোক যদি কেউ থেকে থাকে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন যে সে টিএসআর সময় ওই চ্যানেলকে ফলো করে টিএসআর সময় টিএসআর এক্সামে মার্ক কমন পড়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এক মার্কও কমন পাইনি এক মার্কও কমন পাইনি আমি এরকম অনেকজন দেখেছি আমাকে বলেছে আমার গ্রামেরও মানুষ আছে হ্যাঁ আমার আমার সাথের মানুষ আছে যারা চ্যানেলগুলো ফলো করেছে কিন্তু একটি মার্কও কমন পায়নি এই কথাগুলো আজ বলতে বাধ্য কারণ তাদের অনেক কথা শুন মানে অনেক কথা শোনা যায় অনেক বড় কথা শোনা যায় যে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আপনি আগে আপনারা যারা 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 চ্যানেল আছেন যারা রয়েছেন আপনাদের নিজের যোগ্যতা দেখুন হ্যাঁ নিজের যোগ্যতা আপনারা যাচাই করুন কেউ এসপি ওতে চাকরি করে কেউ কনস্টেবল চাকরি করে আপনি কি আইপিএস অফিসার যে আপনি যোগ্যতা নিয়ে কথা বলছেন শিক্ষার কোনো যোগ্যতা হয় না টিচারের কোনো যোগ্যতা হয় না টিচার টিচার ঠিক আছে টিচার 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 সকলকে সকলকে শেখাতে সাহায্য করে টিচারের কোনো যোগ্যতা হয় না আজ আপনি একজন পুলিশ কনস্টেবল ঠিক আছে একজন পুলিশ কনস্টেবল তার মানে আপনি যোগ্য ব্যক্তি যে এটা কোনো সময়েও না হ্যাঁ আপ পুলিশ কনস্টেবল হওয়া আপ যে হলেই যে আপনি একজন যোগ্য ব্যক্তি তা কোনো সময়ও না কথাগুলো মনে রাখবেন আপনারা যারা যারা যোগ্যতা নিয়ে কথা বলেন আপনার নিজের কোয়ালিফিকেশন কত সেটা আগে যাচাই করেন আপনি চ্যানেলে বড় হতে পারেন তাই বল এই না যে আপনার চেয়ে কেউ যোগ্যতায় কেউ বেশি নেই এসপিও চাকরি করে আর পুলিশ কনস্টেবল চাকরি করে হ্যাঁ যে সবার যে যোগ্য হয়ে উঠলেন আপ মানে আপনারাই একবার মানে একদম কমপ্লিট একদম কমপ্লিট একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছেন পরবর্তী সময় যখন এক্সাম হবে এটা এত এত যখন আপনার এত যখন আপনি যখন গ্যারান্টি দিতে পারেন আপনার এত প্রতিদিন ভিডিওতে বা আপনার প্রতিদিন ভিডিওতে বলার প্রয়োজন কি মানুষ তো জানেই আপনারা ভালো মানুষ তো অবশ্যই নেবে আমি তো কোনোদিন বলি না আমি সবসময় বলি কি যাদের কাছ থেকে ইচ্ছা আপনারা তাদের কাছ থেকে নেন আমাদের কোনো সমস্যা নেই মানুষের ভালো লাগলে নেবে না লাগলে নেই এটা হচ্ছে কথা আপনি আপনার জায়গায় আমরা আমাদের জায়গায় ত্রিপুরাতে এডুকেশানের চেনের অভাব নেই অনেকে সবাই কাজ করছে মানুষের বিবেক অনুযায়ী তাদের যারা তাদের কাছ থেকে ইচ্ছা তাদের তাদের কাছ থেকে নেবে এক্সাম পরে দেখা যাবে কার কাছ থেকে কত পারসেন্ট কমেন্ট এসেছে আমাদের ফায়ার সার্ভিস থেকে আমাদের আমি বলছি না এটা যারা দিয়েছে যারা নিয়েছে তারা বলেছে এইটটি প্লাস কমেন্ট এসেছে এইটটি প্লাস এটা আমার মুখের কথা না যারা নিয়েছে তারাই বলেছে এটা আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আদার চ্যানেল যারা গ্যারান্টি দিচ্ছিল না তাদের কত পড়েছে থার্টি প্লাস থেকে মাত্র ফোরটি কমেন্ট পড়েছে বুঝতে পারলেন আর টিয়াসারে শূন্য টিয়াসারে কত শূন্য বড় একটা লাড্ডু তো এত গ্যারান্টি চ্যারান্টি না দিয়ে মানুষের ফিচার সাথে খেলা না করাটাই বেটার নিজের কাজ নিজে করুন মানুষের যার কাছ থেকে ভালো লাগবে তার কাছ থেকে নেবে যার কাছ থেকে বা নিয়ে যদি মানুষ যদি আজকে আমাদের কাছ থেকে আমাদের আমাদের ইনস্টিটিউট থেকে নিয়ে যদি মানুষের না আসে মানুষ নিজেই বদনাম করবে এখানে আপনারা আর আমি বদনাম করার কি দরকার এত কথা বলার কি দরকার নিজের কাজ নিজে করুন না যার ভালো লাগবে সে নেবে তো কথাগুলো একটু বেশি বলে ফেললাম কারণ এখানে যোগ্যতা উঠেছে আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্য বলছি আপনারা আমি কি করি সেটা আমার যোগ্যতা অবশ্য দেখার দরকার হ্যাঁ মানুষ শুধু চাকরি করলে মানুষ শুধু যে আই বড়ো বড়ো কনস্টেবল চাকরি করলে এসপিও চাকরি করলে যে মানুষের যোগ্যতা হয় এটা এটা যদি তোমরা মনে করো আমার কাছে আমাকে কোনো সময় ফলো করবে না আমাকে আমাকে অ্যানসারসাই করবে ডাইরেক্টলি আমার কাছ থেকে কোনো ক্লাসও ফলো করবে না আমার কোনো নোটসও নেওয়ার প্রয়োজন নেই আর তোমরা যদি মনে করো সবচেয়ে উপরে রয়েছে কি শিক্ষা তোমরা যদি মনে করো উপরে রয়েছে শিক্ষা হ্যাঁ এবং অভিজ্ঞতা রয়েছে তোমরা যদি এটা মনে করো মেধা রয়েছে যদি যদি রয়েছে তাহলে আমাকে ফলো করতে পারো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের যদি মনে করো যা চাকরি আছে সেই তোমাদেরকে শুধু মানে তোমাদেরকে জ্ঞান বাড়তে পারবে তাহলে তাদেরকে ফলো করতে পারো এটা হচ্ছে কথা অনেক কথা বলে ফেললাম কারো মনে দুঃখ দুঃখ পেলে কুচু করার নেই কারণ মানুষের যোগ্যতা নিয়ে কখনো কথা বলতে নেই তার আগে নিজের যোগ্যতা দেখার প্রয়োজন আপনি নিজে কী করছেন সেটা আগে দেখার প্রয়োজন তো ঠিক আছে আজকে স্পেশাল এক্সিকিউটিভ ক্লাসটা শুরু করবো আর স্পেশাল এক্সিকিউটিভ গাইডবুকটা আমরা প্রথম থেকেই দিচ্ছি কারণ আমরা জানি এক্সাম হবে আর যারা যারা বড়ো বড়ো কথা বলছে না তারা বলেছিল যে কোনো দিন এক্সাম হবে না কারণ তারা নোট বানাতেই পারেনি সেজন্য বলেছে হবে না ঠিক আছে এখন আদার যেগুলো ট্রিপুরা হাইকোর্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক ট্রাইবল ওয়েলফেয়ার এগুলো নোট বানাতে পারিনি এখন বলছে কি যে এ এক্সামের এই সেম এক্সামের সেম আমি এ কি রিজনিং বলে রিজনিং আর নাকি লজিক্যাল রিজনিং বলে রিজনিং নাকি সেম উনি আবার মাস্টার উনি আবার যোগ্যতা নিয়ে কথা বলছেন লজিক্যাল রিজনিং আর আপনাদের শুধু রিজনিংটা রাত দিন তফাত ওনারা বলছেন কি যে লজিক্যাল রিজনিং আর ত্রিপুরা পুলিশের রিজনিং সেম উনি আবার নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আচ্ছা এগুলো তাক তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো যাদের ভালো লাগে আমাদের কাছ থেকে নোট নিতে পারেন যাদের ভালো লাগে না নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকের আপনাদের স্পেশাল জন্য এবং ত্রিপুরা পুলিশের জন্য আপনাদের ত্রিপুরা পুলিশ থেকে রিলেটেড প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য হেড অফিসার অফ ত্রিপুরা পুলিশ তো আনসার হবে শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ত্রিপুরা পুলিশ আনসার হবে আঠাশ হাজার আঠাশ হাজার একত্রিশ ঠিক আছে আঠাশ হাজার একত্রিশ অর্থাৎ এই পুলিশ ডিপার্টমেন্টের এরা যারা ফোর্স রয়েছেন আঠাশ হাজার একত্রিশ জন হচ্ছে পুলিশের ত্রিপুরা পুলিশের স্ট্রেংথ নেক্সট প্রশ্ন দেখবো আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো আপনাদের স্কিনে নেক্সট প্রশ্ন কি হু ইজ দ্য হায়েস্ট র্যাঙ্কিং পুলিশ অফিসার ইন ডিস্ট্রিক্ট কে ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ের পুলিশ অফিসার আনসার হচ্ছে ডিস্ট্রিক্ট সিনিয়র সুপ্রিন্ডেন্ট অফ পুলিশ যাকে শর্টফর্মে এস এস বলা হয় অথবা সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ বলা হয় অর্থাৎ এসপি বলা হয় নেক্সট প্রশ্ন দেখুন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে আনসার হচ্ছে রাজেশ শর্মা আইপিএস আই জি অফ পুলিশ ঠিক আছে এপি তো রাজেশ শর্মা হচ্ছেন চেয়ারম্যান অফ ত্রিপুরা ঠিক আছে পুলিশ রিক্রুমেন্টেড নেক্সট প্রশ্ন হচ্ছে হু কন্ট্রোলস পুলিশ অ্যান্ড স্টেট ইন স্টেট সরি ইন স্টেট তো আনসারটা হচ্ছে দেখুন দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এগুলো আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে পরের প্রশ্ন কি পরের প্রশ্ন হচ্ছে হু ইজ হায়ার আইপিএস অথবা ডিজিপি আনসার হবে এ ডিজিপি ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং আইপিএস অফিসার ইন এ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন হুইচ পোস্ট ইজ কোল্ড দারোগা অর্থাৎ দারোগা কোন পোস্টকে বলা হয় অ্যান্সার হবে দারোগা বলা হয় সাব ইন্সপেক্টর অফ পুলিশ জেনারেলি ইনচার্জ অফ পুলিশ স্টেশন অর্থাৎ যে পুলিশ স্টেশনের যে ইনচার্জে থাকে তাকে বলা হয় সাব ইন্সপেক্টর অর্থাৎ দারোগা বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন স্ক্রিনে হুয়েন ওয়াজ ত্রিপুরা পুলিশ ফর্ম ত্রিপুরা ওয়াজ হোয়েন ওয়াজ ত্রিপুরা পুলিশ ফর্ম আনসার হবে নাইনটিন সিক্সটি ফাইভ তো ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকু তাক ভিডিও শুরুতে অনেকগুলো কথা বললাম কার কাছে খারাপ লাগতে পারে তার জন্য কিন্তু আমার কিছু করার নেই কারণ কারোর উপর যোগ্যতা আঙুল তুলতে বলে নিজের যোগ্যতা আগে দেখতে হয় নিজের কতটুকু কাউকে মানে কতজনকে সাকসেস দিতে পেরেছেন সেটা আগে দেখতে হয় শুধু বিজনেস করলে হয় না এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ